গুড মর্নিং ফ্রেন্ডস এখন সময় হয়ে গেছে চারটে পঁয়ত্রিশ চারটে কুড়ি পঁচিশে ভিডিও শুরু করেছিলাম ভিডিও কন্টিনিউ করলাম কিন্তু দেখলাম ভিডিও অটোমেটিক মেমোরি লসের জন্য বন্ধ হয়ে গেছে তাই আবার নতুন করে শুরু করছি প্রথম অঙ্ক এন টি পিসি সিবিটি টুয়ের এইটা স্পেশাল প্রিপারেশান আমার সাথে তোমরা করতে পারো মেনলি আমার নিজের প্রিপারেশানের জন্য এটা আমি করেছি দু হাজার সতেরো সালে টু এর কীরকম কোশ্চেন এসেছিলো বা তার সাথে এখন সেটার সাথে বেশ করে কীরকম আসতে পারে সেটার কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে ছাব্বিশে এপ্রিল প্রথম কোশ্চেন ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন মেজার্স ন ডিগ্রি হাউ মেনি সাইডস ডাজ দ্য পলিগন হ্যাভ প্রথমে তোমাদেরকে দেয়া আছে তোমরা দেখতে পারো প্রথম কোশ্চেনটাই এনস সমান তারপর এ সূত্রটা আর এন সমান ফরটি উত্তরটা বেরিয়েছে সূত্রটা কীভাবে বেরোলো এন সমান থ্রি সিক্সটি বাই থিটা তাহলে থিটার জায়গায় নয় বসেছি কাটাকুটি করে চল্লিশ তাহলে সাইড ছিল ফরটি এই সূত্র ধরে হয়তো এবারে এলো না এবারে আসতে পারে কি সাইড দেওয়া আছে ফরটি তাহলে কর্ণের সংখ্যা কত এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু তাহলে চল্লিশ গুণিত সাঁত্রিশ বাই দুই চল্লিশকে দুই দিয়ে কেড়ে দিলুম তাহলে কাটাকুটি করলে সাতশো চল্লিশ তাহলে কর্ণের সংখ্যা কত এলে এবার এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন আসতে গেলে এরপর বলছি হুইচল দা ফলোংয়ে ইকুই ব্যালেন টু পয়েন্ট ফাইভ সিক্সের মাথায় বার ছাপান্ন বাই নিরানব্বই এইটা হবে অ্যান্সার এটা সবাই জানো এছাড়া এই টাইপের আসতে পারে একটু টু পয়েন্ট ফাইভ সিক্সের মাথায় বার টু প্লাস পয়েন্ট ফাইভ সিক্সের মাথায় বার দু দুই প্লাস ছাপান্ন নিরানব্বই আর একশো ছাপান্ন মাইনাস এক বাই নব্বই একশো পঞ্চান্ন বাই নশো নব্বই এর মধ্যে কোনটা অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছে মানে ছোটো থেকে বড়ো কোনটা হচ্ছে ছোটো থেকে বড় কোনটা ভাগ করে দেখব একের তিন পয়েন্ট থ্রি থ্রি এটা পয়েন্ট টু সিক্স আরও হতে থাকছে এটা পয়েন্ট থ্রি থ্রি সব থেকে ছোটো চারের পনেরো পয়েন্ট দুই দিয়ে শুরু হচ্ছে তাই প্রথমেই অপশান দেখে নেবো এইটা সবার প্রথমে আগে বাকি আর দেখার দরকার নেই তাহলে এইটা আমার অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে